হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনুবি গুড লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। তো দেখো, আজকে সানডে, তো একটু লেট করে উঠেছি কারণ শরীরটা একদমই ভালো নেই। মানে সকাল থেকে মানে শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে মাথাটা কেমন ঘুরাচ্ছিল, সেই জন্য আজকে 7টার সময় উঠেছি ঘুম থেকে। তো উঠে আমি আগে সেই ঘর দুয়ার একটু গুছিয়ে নিচ্ছি। দেখো, গোছানো কোনো এনার্জি পাচ্ছি না, মানে কি বলবো, আস্তে আস্তে সেই করছি। আর ও তো শুয়ে আছে, ও ওঠেনি, ওর প্রাইভেট নেই, প্রাইভেট এসেছিলো, সে না করে দিল, সেই জন্য ঘুমাচ্ছে। আমি বিছানাটা পরে তুলবো, সেই জন্য আমি আগে ঘর দুয়ার ঝাড় ফাড় করে একবারে মুছে নেব। তো চলো তাহলে, দেখতে থাকো। আর আমি না, দেখো শরীরটা খারাপ না, উঠে একটু বসে পড়েছি আগে, মানে ভালোই লাগছে না, কী করবো একদম। দিয়ে আবার উঠলাম, উঠে সে ঝাড় পাড় করলাম, না বসলে আরও দেরি হয়ে যাবে, ততক্ষণে জল চলে আসবে, সেজন্য উঠে ঝাড় ফাড় করে নিলাম। আর মা তো গেছে পুকুরে স্নান করতে, ততক্ষণ আমি ঝাড় ফাড় দিয়ে তো ঘর দুয়ার তো মুছে নেব। তো দেখো ঘর মুছছি, তো জেঠিমা দেখি চলে এসে, তো জেঠিমাকে ওর জামা কাপড়গুলো সব বের করে আমি ভিজিয়ে দিলাম। তো আমি না স্নান করতে যাওয়ার আগে না, মানে যেদিনকে শ্যাম্পু করি তার আগে আমি চুলে তেল দিয়ে নিই, কারণ তেল দিয়ে শ্যাম্পু করলে না চুলটা খুব সিল্কি বা মানে একদম স্মুথ টাইপের হয়। সেই জন্য আমি বলবার, আজকে না সংক্রান্তি, তো সংক্রান্তির দিনে না সন্ন্যাসী পূজা হয়, সেই জন্য আমাদের বাড়ির সামনেটাতে সেই সন্ন্যাসী পূজা হচ্ছে, মা পূজা দিতে গেছিল। তো রান্নাবাড়ি করে বেরিয়ে পড়েছি, রান্না হয়ে গেছে, সে তাড়াহুড়ো করে রান্না করেছিলাম। আজকে রান্না করেছি সেই কুমড়ো, মানে ওই 3-4 রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি, আর ডিমের মামলেট করে ঝোল করেছি, আর করেছি হচ্ছে আর কালকে মাছ এনেছিল, মাছ সেই ভেজে রেখে দিয়েছিলাম, ওগুলো আজকে সর্ষে বাটা দিয়ে ছড়ছড়ি করলাম। তো সেই তাড়াহুড়ো করে যাচ্ছি, দেখি পুজো শুরু হয়ে গেছে কিনা। তো চলো তাহলে সাথে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি। আমি আর মা যাচ্ছি রাস্তা দিয়ে, আর আমার ননদটাকে ফোনটা বললাম, তুমি ভিডিওটা করে দাও আর আমরা যাচ্ছি তাহলে। তো দেখো আর কি রোদ্দুরটা দিচ্ছে। তো আমি আর মা আর শ্রাবণে এসে যাচ্ছি ওই গ্রামখানে, বললামই আমাদের এখানে আজকে সংক্রান্তিতে সেই গ্রামে মানে একটা পূজা হয়, তো ওখানেই যাচ্ছি। বাবার খাওয়া হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে এসছি, আর ও এসে ও খাবে, তো রান্নাবাড়ি করে, তো এই জন্য আসলাম তাড়াহুড়ো করে, দেরি হয়ে গেছে অনেক দেরি, ওই জন্য মানে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। চলো তাহলে দেখতে থাকো। আচ্ছা, আমাদের বাড়ির সামনে কালী মন্দির, এত সুন্দর দেখতে না, কি সুন্দর হাওয়া দিয়েছে, কিন্তু তেমন রোদ। চলো তাহলে দেখতে থাকো, এত সুন্দর গ্রামের পরিবেশটা দেখো। আমরা যেখানে মানে যেখানে যাচ্ছি সেটা হলো গ্রাম থান, মানে গ্রামের দেবী, ওখানে আমরা পূজা দিয়ে যাচ্ছি আজকে, যত সংক্রান্তি, সংক্রান্তির দিনে পূজা হয়। মন্দিরের সামনে চলে এসেছি, আমার ননদটা কি বাদরামও করছে, কি বলবো, আর হ্যাঁ না মাও যাচ্ছে, আর একবার রোদ দিচ্ছে, একবার ছাওয়া দিচ্ছে, তো এখনও পূজায় বলছে বসেনি, মানে একজন যাচ্ছিলো তোকে জিজ্ঞাসা করলো, সে পূজায় এখনও বসেনি। দেখো এসে দেখি পূজা এখনও শুরু হয়নি, তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে মা ওখানে প্রসাদ দিল, আমি প্রণাম টণাম করে তারপরে সবাই মিলে একটু সেই ঘুরতে গেলাম। পূজা হয়ে গেছিলো, তো এটাই লাস্টবার পূজা করবে, আমরা লাস্টবারে পূজাটাতে দেখো পূজা করবো। এইখানে না সেই পাঠা বলি দেয়, মানে মানসিকের পাঠা পড়ে, সেই জন্য পাঠা বলির জন্য ওখানে দেখো ওটা কাটছে। খুব ভিড় হয়েছে, তো আমরা সবাই গাছতলে বসে আছি, আর ওই যে গাছতলে দেখতে পাচ্ছি ওটাই হলো গ্রামথান, মানে গ্রামের দেবী, ওটাকেই বলে গ্রামের মানুষ, তো ওখানে পূজা হয়। তো দেখো এখন বসে থেকে কী করবো, এই জন্য একটু মানে ঘুরতে পেরেছি, গ্রামটা একটু দেখতে পেরেছি, আমি এদিকে তো অত আসিনি। আর কী সুন্দর লাগছে, এই জায়গাটা ধান লাগানো হয়, বীজ ফেলা হয়েছে, এবারে যেহেতু বৃষ্টি হয়নি সেই জন্য ধান মনে হচ্ছে লাগানো হবে না। আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, মানে
খুবই সুন্দর লাগছে, অপূর্ব দেখতে লাগছে। গ্রামের পরিবেশ এত সুন্দর, মানে তোমাদের বলে বোঝাতে পারে। আর এখানে যদি ধানটা যদি লাগানো হতো না, আরও দেখতে সুন্দর লাগে। তো আমাদের ওই সামনে জমি আছে, জমিতে সেই মানে যাদেরকে চাষ করতে দিয়েছে ওরা অনেক সবজি লাগায়। তো চলো তাহলে দেখতে থাকো। দেখো আমরা রাস্তা দেখে যাচ্ছি, সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি, কিন্তু নদীতে যাব বলছিলাম, পাশে নদী আছে কিন্তু নদীতে যাওয়া হলো না। কারণ নদীতে যেতে যেতে যদি প্রসাদ যদি বিলি করে, সেই জন্য আমরা আর গেলাম না ওখানে। আমাদের দেখো পূজা তো শেষ হলো, সবাই মিলে একদম দিয়ে সবাই মিলে যাচ্ছি, একটু রাস্তাতে হাঁটবো। আর দেখো পাতা, এগুলো পাতাগুলো বানিয়েছে, সেই প্রসাদ দেবে, প্রসাদের জন্য এই পাতাতে প্রসাদ দেব। আপনারা অনেক তাড়াতাড়ি বাবাকে খেতে দিয়েছে, বাবার তো খাওয়া হয়ে গেছে, আর আমরা বাড়ি গিয়ে তারপরে খাবো। এখান থেকে প্রসাদ তো খেয়ে যাবো। আর ওকে এখনো ফোন করা হয়নি, ওকে দেখে ফোন করবো, ও এসছে কি না, যদি আসে তাহলে ও খাবার পেরেই খাবে। আর গ্যাস বলছে আসেনি, গিয়ে পড়ে তারপরে গ্যাস বলবে। আজকে তো আর প্রাইভেট নেই, সানডে ছুটি আছে। হ্যাঁ ভাই, ঘুরে চলে আসলাম, তাও দেখলাম এখনও প্রসাদ হয়নি। তো কটা এখন ইনস্টাগ্রাম বা টিকি রিলস বানাবো, কারণ খুব সুন্দর গ্রামটা। এখানটা দেখে দাঁড়ায় আছি, কারণ সেই কটা রিলস বানাবো দেখি, সেজন্য এখানটাতে আসলাম। আর বাড়িতে যেতে যেতে মনে হয় 3:30 বাজবে, কারণ প্রসাদ দেবো, প্রসাদ দেবো তারপর যাবো বাড়িতে। আর মুখ চুখ কালো হয়ে গেছে দেখো। এখন ওখানে বলি হচ্ছে, সবাই দেখো ভিড় করে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা দেখতে যাইনি, মানে দেখতে নেই, সেই জন্য আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি। তো বলির পরে তারপরে প্রসাদ বিতরণ করবে, মানে প্রসাদ বলতে সেই আতক চলে না, মানে পায়েসের মতন করে, ওটাই হলো প্রসাদ। একটা করে সেই পাতাগুলো বট পাতার খোলা টাইপে বানিয়ে দিয়েছে, ওগুলো দিয়ে প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে গেলাম। দেখো লাইন দিয়ে দাঁড় করে রেখেছে, কত ভিড়, মানে প্রচুর ভিড়, সব প্রসাদ নেওয়ার জন্য চলে এসেছি। দেখো সেই পদ্ম ফুল ফুটেছে, সবাই পদ্ম ফুল সে তুলতে যাচ্ছিল। জলদেশটা পেয়েছে, মারা পেছনে আছে, আমি তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চলে আসলাম। প্রচুর দরকার, মানে জলদেশটা লেগেছে, গিয়ে আগে জল খাবো তারপরে প্রসাদটা খাবো। আবারও চলে আসলাম তোমাদের সামনে। আজকে রাতে চিকেন রান্না করেছি, আর ওর সেই নেমন্তন্ন ছিল, তাহলে নেমন্তন্ন খেতে গেছে, সেই জন্য ও বললো তাহলে তুমি কী খাবে, তোমার জন্য তাহলে চিকেন আনা করি। সেই জন্য বাবাকে দিয়ে চিকেন আনা করালাম, মানে অল্প করে 250 মতন, ওটাই একটু কষা কষা করে করলাম। এতক্ষণ একটুখানি মানে টিকি লাইভ হয়ে গেছিলাম, টিকি লাইভ করলাম 1 ঘন্টার মতন করে। তো দেখো বিছানা মানে করবো, ও আসছে এবার বিছানা করে, আমি গেলাম বেলা সেই চুল বাঁধে মানে বেনি করে শুয়ে, সেই জন্য আমি চুলটা বেনি করে নিয়েছি। আর হাত মুখ এখনও ধুইনি, লিপস্টিকও আছে, তো সবই আছে। তো এখন হাত মুখ ধোবো, হাত মুখ ধুয়ে মানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে তারপরে শোবো। বিছানাটা দেখো ঝেড়ে নেবো, আর পুতুল লাগে না, আমি রাত্রিবেলা এই চেয়ারেই রেখে দিই, ও চেয়ারেই থাকে। তো চাদরটা না অনেকদিন থেকে পাতা আছে, ভাবছি তুলবো তুলবো, কিন্তু তুলছি না, সেই নোংরা হয়নি না আমার ঘরে, তো কোনো বাচ্চা কাচ্চা নেই, সেই জন্য নোংরা হয়, সেই জন্য তুলতেও না, কেমন লাগে জানো, যে কদিন থাকো। তো একটা চাদর বেশি দিন পাতাটাও আবার ঠিক না, এই জন্য ভাবছি তুলে দেবো, কারণ সেই পেতেছি হচ্ছে সময়। তাহলে আজকে নাই নাই করে অনেক দিন হয়ে গেলো। আর ওর জামাটা দেখো সে ভাজ করে রেখেছিলাম বালিশের তলায়, আমি তো আয়রন করতে পারি না, সেই জন্য আমি বালিশের তলায় রেখে দিই। তো আমার তো দেখো বিছানা হয়েই গেছে, বিছানা হয়ে গেছে, চলো এবার রান্নাঘরে দিকে যাচ্ছি। ওদের তো খাওয়া হয়ে গেছে, আর এখানে মাংস আমি করে রেখেছি। তো এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নেব, আমি প্রতিদিন রাত্রে শোয়ার সময় আমি রান্নাঘর গুছিয়েই নিই, কারণ গুছিয়ে রাখলে না আমার সকালবেলা, তাহলে আমাকে গ্যাসটা মুছতে হয় না, সেজন্য আমি সব রাত্রে গুছিয়ে আমি রেখে দিই। তো ঠিক আছে চলো তাহলে, ভিডিওটি আমি আর বেশি বড় করি